আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ব্রিটেনে প্রায় 5 লক্ষ বাঙালি বসবাস করেন। আপনারা জানেন যে এই দেশে প্রচুর রেস্তোরাঁ টেকওয়ের মালিক হচ্ছেন বাঙালিরা, এখানে কাজ করেন বাঙালিরা, তারপর অন্যান্য পেশাতেও কাজ করে প্রচুর লোক। আমাদের দেশের এই ব্রিটিশ বাঙালিরা কোথায় কি কাজ করেন তার একটা ধারণা নেই। সবচেয়ে বেশি যে সেক্টরে কাজ করেন বাঙালিরা তা হলো রেস্তোরাঁ ও টেকওয়ে। কেউ ওই রেস্তোরাঁর মালিক, কেউ কাজ করেন শেফ, কেউ ওয়েটার, কেউ কুক, এইগুলো হচ্ছে বেশিরভাগ মানুষ করেন এই প্রফেশনে। তো এখন ইদানিং এই প্রফেশন থেকে অনেক লোক সরে যাচ্ছে। তার কারণ হলো যে কাজের যে সময়, দীর্ঘ সময় কাজ করা লাগে, দুপুরে কাজ করা লাগে, রাতে 12টা পর্যন্ত 11টা পর্যন্ত কাজ করা লাগে, তার লাইফস্টাইল চেঞ্জ করতে গিয়ে অথবা এর চেয়ে ব্যাটার সহজ কাজ পেয়ে যাওয়ার কারণে এই পেশা থেকে আস্তে আস্তে লোকজন সরে যাচ্ছে, বাঙালি লোকজন, এবং কর্মী সংকট তৈরি হচ্ছে। তো এই রেস্টুরেন্ট টেকওয়েতে যারা কাজ করেন তাদের বেতন ধরেন 300 থেকে 600 পাউন্ড যারা কাজ করেন, আর মালিক যারা তারা তো একটা বেতন নেন, প্লাস তাদের লাভ, এটা ডিপেন্ড করে যার যার বিজনেসের উপর। তো 300 থেকে 600 পাউন্ড পার উইক, প্রতি সপ্তাহে তারা বেতন পান। তারপরে দ্বিতীয় যে পেশা সবচেয়ে বেশি করে থাকেন এখন তা হলো ট্যাক্সি। ট্যাক্সিতে পয়সা তুলনামূলক বেশি, হ্যাঁ, 300 থেকে 1000 পাউন্ড পর্যন্ত সপ্তাহে কাজ কর মানে রোজগার করতে পারেন। কেউ উবার চালান, কেউ আবার ফুড ডেলিভারি বিজনেস করেন, অর্থাৎ ডেলিভারি দেন। তো ওই ব্যবসা অনেকটা স্বাধীন হওয়ার কারণে এবং পয়সা তুলনামূলক ব্যাটার হওয়ার কারণে অনেকেই সেদিকেও চলে যাচ্ছেন। তারপরে যারা একটু লেখাপড়া জানেন তাদের অনেকেই আবার সুপার স্টোরে কাজ করেন, টিলে কাজ করেন, মেয়েরাও কাজ করেন, ছেলেরাও কাজ করেন, এবং ওইখানে যারা কাজ করেন তারাও 200 থেকে 600 পাউন্ড সপ্তাহে ইনকাম করতে পারেন সহজেই, এবং ওই কাজগুলো অনেক টিপটপ, যার ফলে বিশেষ করে এই দেশে যারা বর্ন ব্রট আপ হয়েছে, যারা একটু পড়াশোনা মানে ছাত্র আছে তারাও পার্ট টাইম করেন, এবং যারা খুব বেশি পড়াশোনা করেন নাই তারা আবার হয়তো গ্রাজুয়েশন করেন নাই, মাস্টার্স করেন নাই, হ্যাঁ, কলেজ পড়াশোনা শেষ করে দিয়েছেন, এরাও ওই সুপারস্টারগুলোতেই বেশি কাজ করেন তারা। তারপরে আপনি মেয়েরা, আমার এই দেশে যারা মেয়েরা আছেন, বাঙালি মেয়েরা একটু লেখাপড়া করেছেন, তাদের বেশিরভাগ কাজ করেন সেবামূলক প্রতিষ্ঠানে, যেমন সোশ্যাল কেয়ার, এই যে কেয়ার হোম, হসপিটাল, এবং স্কুলে অনেকে জব করেন, এবং এগুলো সপ্তাহে 300 পাউন্ড থেকে 1000 পাউন্ড পর্যন্ত রোজগার করতে পারেন, এবং এই সেবামূলক কাজগুলো মেয়েরা ভালো পারেন বলে এবং এটা অনেকটা তাদের কাছে কমফোর্টেবল বলে অনেকেই সেটা করেন মেয়েরা, এবং ভালো পয়সা ইনকাম করেন, করেন এবং ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন। তারপর এগুলো ছাড়াও যারা বেশি কোয়ালিফাইড, আরও অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, এরকম অনেক লোক, আইনজীবী, হ্যাঁ, যারা উচ্চ প্রফেশনে আছেন তারা অনেকে 30,000 থেকে 100,000 পর্যন্ত বেতন পান। তবে যারা বেশি বেতন পান তাদের ট্যাক্সও বেশি কেটে নিয়ে যায়। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই যে লোকজন এই দেশে যারা থাকেন কেউ কিন্তু ভিক্ষা করেন না। আপনি লন্ডনের রাস্তায় অনেক ভিক্ষুক পাবেন। এই ভিক্ষুক কারা? দেখা গেছে যে ইউরোপের অনেক গরিব দেশ আছে, যেমন বসনিয়া, তারপরে এই রোমানিয়া, তারপর বিভিন্ন দেশের এরা চুরি চামারি অনেকেই করে থাকে, কিন্তু বাঙালিদের রেকর্ড আছে, বাঙালিদের এরকম চুরি চামারি, ভিক্ষা করা এইরকম কেউ করে না। সবাই মোটামুটি তাদের আয় রোজগার করে ভালোই চলছেন মোটামুটি। তবে একটা জিনিস পরিবর্তন হয়ে গেছে, সেটা হলো কি, আগে যারা এই ব্রিটেনে বাঙালিরা থাকতেন, যার আমাদের আগের প্রজন্ম বা আমাদের প্রজন্ম পর্যন্ত, তারা দেশের প্রতি তাদের মমতা বেশি ছিল, তারা দেশে টাকা পাঠাতেন, বাড়িঘর, সম্পদ, ফ্যামিলিকে সাপোর্ট করতেন দেশে যারা থাকে। কিন্তু এখন এই যে জেনারেশন, এই জিনিসটা কমে গেছে বিভিন্ন কারণে, রাজনৈতিক অস্থিরতা, আমাদের দেশের সিকিউরিটির প্রবলেম, বিভিন্ন ধরনের কারণে এখন মানুষ আর দেশমুখী হয়ে হচ্ছেন না, অনেকেই বরং দেশের সম্পদ বিক্রি করে এখানে নিয়ে আসতে চাচ্ছেন। এবং এখনকার যে জেনারেশন, তারা জানে যে বাংলাদেশ তাদের আদি নিবাস, কিন্তু তারা এত বদার করে না, বরং এমনকি হলিডেও বাংলাদেশে এখন যেতে চায় না, তারা ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে যায়, এবং তারা জীবনকে এখানের নাগরিক হিসাবে তারা গড়ে তুলেছে, এবং পাশ্চাত্যের সংস্কৃতির সাথে তারা অনেকটা ইনভলভ হয়ে যাচ্ছে। তারপরেও আমরা দেখি এখনও এই প্রজন্ম পর্যন্ত তারা বাংলা বলে, তারা ধর্মচর্চাও করে, এবং সংস্কৃতির কিছু কিছু অংশ তাদের মধ্যে বিদ্যমান। এবং আশা করি সবাই আমরা বাংলাদেশকে ভুলবো না, যাই করি না কেন, কারণ ওইটা হচ্ছে আমাদের শাকুর, আমাদের ওখানেই ফিরে যেতে হবে। যাই হোক, সবাই বাংলা বলবেন,
বাংলা ঠিক থাকুক টিকে থাকুক, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা এই পৃথিবীব্যাপী। যাই হোক, একটা ধারণা দিলাম যে ব্রিটিশ বাঙালিরা ব্রিটেনে কী কাজ করেন। তবে কাজ যেটাই হোক না কেন, কোনো কাজই ছোট নয়। এই সব দেশে যে যদি ক্লিনারের কাজ করে ওটাকে মানুষ সম্মান করে, এটা শুধু কথার কথা না। হ্যাঁ, যারা থাকেন তারা জানেন, এবং যারা এদেশে আসেন না ইউরোপ আমেরিকায়, তারা আসলে দেখতে পারবেন যে আসলে এদেশে কোন মানুষ কোনো কাজকে ছোট করে দেখে না। দেখা গেছে একজন ক্লিনার, তার বন্ধু দেখা গেলো বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় পলিটিশিয়ান, এমপি, তারা একসাথে বসে আড্ডা দেয়, চা খায়, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা না। এগুলো অর্থাৎ কাজটাই বড় মানুষের। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, ইচ্ছা করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।